কেমন আছেন সবাই? এটিসি নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন পর আমি ব্লগ করছি। আমার মাঝে তিনখানা ব্লগ করা ছিল, ওগুলো আমি এডিট করে রেখে দিয়েছি পোস্ট করব বলে, জন্মাষ্টমীর ব্লগ, এছাড়াও আমি তার দুদিন আগে একটুখানি বেরিয়েছিলাম তো সেই ব্লগ, আবার জন্মাষ্টমীর পরের দিনের একটা ব্লগ, মানে মোট তিনটে ব্লগ জমা ছিল। এডিট করেছি, করার পর যখন ওটা আমি সেভ করতে যাচ্ছি তখন দেখছি আর সেভ হচ্ছে না, কারণ আমার স্টোরেজ পুরো ফুল। তো তখন আমি গ্যালারি থেকে এসে সব ডিলিট করতে গেছি, তারপর ওখানে এসডি কার্ডে গিয়েও অনেক কিছু ডিলিট করতে যখন গেছি, একটা অপশান আছে অ্যালবাম বলে, ওখানে যেই ক্লিক করলাম ব্যাস টোটাল সব ডিলিট হয়ে গেল। এত কষ্ট হচ্ছে, আমি জন্মাষ্টমীতে সারাটা দিন কী করলাম, গোপালের সেবা সমস্ত কিছু কী সুন্দর করে, মানে পুরো ভিডিওটা করেছিলাম, এডিট করেছিলাম, তারপরের দিন একটা সব আমার টোটাল ডিলিট হয়ে গেল। তো যাই হোক, আর কথা বাড়াবো না। তো এখন বাজে কটা, এখন কটা বাজে? এখন বাজে 5:58। তো আমি ঘুম থেকে উঠলাম, ঘুমাইনি, শুয়েই ছিলাম, একটু মাঝে ঘুম এসেছিলো, তারপরে আর ঘুমটা আসেনি, এই ফোনই দেখছিলাম। তো যাই হোক, এই যে কী কী লাগবে, এক পাউরুটি নিয়ে আসবি আর ডিম নিয়ে আসবি, এখন বেরোস না, বাবার সাথে বেরোবে একবারে, ওই তো বাবাই নিয়ে যাবে, এখন আর বেরিয়ে আর কিছু আনতে হবে না, আছে দেখ সস আছে কিনা। তো যাই হোক, তো এই দেখুন বাইরে দেখতে পাচ্ছেন সন্ধে হয়ে এসেছে, আমিও যাই বাইরে, অনেক কিছু মেলা আছে ওগুলো তুলবো। উদয়ও চেম্বারে যাবে, বাবানকে বললাম একটু পাউরুটি আর ডিম আনতে, সন্ধেবেলা একটু স্ন্যাক্স বানাবো কিছু একটা পাউরুটি আর ডিম দিয়ে। তো যাই হোক চলুন। ও বাই দ্য ওয়ে, আজ না আমি অনেক কাজ করেছি, আজকে সারাটা দিন আমি তো বাড়ি ছিলাম না, অনেক দিন ঘর টর গুছিয়েছি, পরিষ্কার করেছি, কারণ একটা সারপ্রাইজ আছে, এখনই বলবো না আপনাদের। তো তাও বলছি, বাবান এখানে এখন নেই, বাবান বাইরে গেছে, কালকে বাবানের বার্থডে, তো ওই জন্য ঘরটা গুছিয়ে পরিষ্কার করে রাখলাম। তো বার্থডে আমাদের দিনের দিন জন্মদিন করে না, পরের দিন করে, তো আমি পরের দিনই করবো, হয় মঙ্গলবার নয় বুধবার করবো। তো তাও গুছিয়ে রাখলাম সব কিছু আজকে। তো আজকে এমনিতেও দু তিনবার আমার স্নান হয়েছে, এমনিতেই শরীর খারাপ, প্রচুর শরীর খারাপ, আমি এতদিন ভুগছিলাম, এতদিন ধরে আমি অনেকদিন ধরে যে মাঝেও যে টুকটাক আমি শর্ট ভিডিও দিতাম, থালি রান্নার ভিডিও কিছুই করতে পারিনি, আমার প্রচুর শরীর খারাপ ছিল। তো যাই হোক চলুন, বিছানাটা কী অবস্থা দেখুন আমার, বাইরে আবার জল পড়ছে, যাই হোক আমি এসে গোছাবো, আমি একই বাইরে জামা কাপড়গুলো তুলে আনি চলুন। এ বাবার টিম দেখছে, সব জায়গায় ওখানে যখন আমি ছিলাম সব জায়গায় বৃষ্টি হচ্ছিল, আমাদের এখানে খালি বাবার ম্যাচ দেখছিল, কি বলছে খেলা আমি অত বুঝিও না কি বলছো। যাই হোক জামা কাপড়গুলো তুলে ফেলি, অনেকটা সন্ধে হয়ে গেছে। এই যে এনারা আমাদের বাড়িতে থাকেন, দেখুন তিনটে, এই একটা ওই একটা, এরা সারা রাতই থাকে। এই যে একটা, হ্যাঁ ধরছি বোতলগুলো রাখো ওই রান্নাঘরে, আমি ধরছি।� হয়ে গেছে, যাই জলটা ধরবো, মা মোটর চালিয়েছে, জলটা ধরে নি আমি চলুন। বোতলগুলো সব রাখো, আমি গিয়ে ধরছি। জল ভরা হয়ে গেছে, ভীষণ গরম করছিল চুলটা, তাই রঙে তুলে নিলাম। আর দেখুন আমার কত চুল উঠেছে একবার দেখুন, এত এত চুল ওঠে। স্নান করার পরেও আমি চুল আছড়াইনি, এ এখন আছড়ালাম, কত চুল উঠছে। আচ্ছা আপনাদের কাছে কোনো সলিউশন থাকলে প্লিজ আমাকে বলবেন কমেন্টে, এত চুল পড়ছে কি বলবো,
কি আর করা যাবে? আচ্ছা এই দেখো আমার এখানে কি সব বেরিয়েছে জ্বরটা মতো। এমনিতে তো এতদিন ভুগছিলাম মাথা যন্ত্রণা কাশি, এখনো কাশিটা অনেকটা কমে দিকে, তবে আগের মতো অত বাড়াবাড়ি নেই। এতদিন তো শরীর খারাপে ভুগছিলাম, তো এই যে আমার এখানে জ্বরটাও বেরিয়ে গেছে। আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এই ডিম লাইটটা কিনেছি অনলাইন থেকে, কেমন হয়েছে একটু জানাবেন। আজকেই অনলাইন থেকে আসলো, আর আজকেই আমি এটা লাইট পরে লাগিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর লাগছে, কিন্তু উদয় বলছিল যে ভেতরে রেড বা পিঙ্ক এরকম কিছু একটা লাইট দেবে, লাগছে কিন্তু খুব সুন্দর, দারুণ লাগছে। দূর থেকে দেখুন কাছ থেকে আরো বেশি ভালো লাগছে। কি হবে এবার? আরে বাইরে ওই ফুলদানির যে ফুলগুলো না সব ধুলো পড়েছিল, দিয়ে ওগুলো কেচে সব সার্প দিয়ে বাইরে এখানটায় মেরে রেখেছিলাম রোদের মধ্যে দুপুরবেলা। হ্যাঁ এখন দেখছি নেই। তাহলে কি তুমি আমার চিনি পোটেটো বিক্রি করতে ইচ্ছা করায়? কি বলো জানেন তো ভালো লাগছে না। আমি এই ফুলদানিগুলো এই যে যেগুলো আমি কেচে পরিষ্কার করে রেখেছি, মানে এই ফুলদানির যে ফুলগুলোও কেচে পরিষ্কার করেছি, তো রোদের মধ্যে বললাম না আজকে দ্বিতীয়বারও সব কাচাকুচি করলাম, তো ওই সব ফুলদানির ফুলগুলো ছিল, আরও এক্সট্রা কিছু পর্দা টর্দা ছিল ওই বাইরে, তো ওইগুলো ফুলদানির ফুলগুলো বাইরে সমস্ত কিছু রেখে দিয়েছি, দিয়ে সব দেখছি। এখন দেখছি গিয়ে একটা ফুল নেই, প্রায় চার রকমের ওখানে ফুলদানির ফুল ছিল, চার রকমের, একটা ব্লু কালারের ছিল, একটা গোলাপ ছিল বড়, আরও একটা ইয়েলো কালারের ফুল ছিল ফুলের থোকা, আর একটা সাদা রঙের ফুলের থোকা, একটাও নেই বাইরে। সন্ধেবেলা ভাবছি যে একটু ওটসের ওমলেট করব, তো এটা কিন্তু ওয়েট লসের জন্য খুব খুব উপকারী, তো ভেবেছিলাম ডিম টোস্ট করব, কিন্তু উদয় আর বাবানকে নিয়ে গেল না, তাই পাউরুটিও নেই ঘরে, আর একটা মাত্র ডিম ছিল ওটা দিয়েই বানিয়ে ফেলি। আর ওটস তো বাচ্চা বড় সবার খাওয়া খুব উপকারী, এখানে ওটসটা আগে গুঁড়ো করে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে নিলাম, এখানে আমি একটু দুধ বসিয়েছি চায়ের জন্য। আর ওটসটা গুঁড়ো করা হয়ে গেলে এটা কিন্তু দুধ দিয়ে মেশাতে হবে, সামান্য একটু দুধ দিয়ে এটা ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এটা আপনারা বাড়িতে কিন্তু খেতে পারেন, এটা খুব টেস্টি হয় খেতে প্রথমত, আর দ্বিতীয়ত এটা কিন্তু শরীরের জন্য খুব উপকার। আর এই যে এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য একটুখানি জিরে ভেজে গুঁড়িয়ে দিয়েছি, এবার ওই ব্যাটারটার মধ্যে ওটসের ব্যাটারটার মধ্যে টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ডিমের ওই ব্যাটারটা দিয়ে দিলাম, সামান্য একটু চিনি সামান্য নুন সব কিছু দিয়ে ভালো করে এবার এটা মানে অমলেট টাইপের ভেজে নেব। এই যে আমি তেল গরম করতে দিয়েছি, আর এদিকে আমার চাও হয়ে এসেছে, চাটা খেয়ে নেব সন্ধেবেলা। যাই হোক চা না খেলে কিন্তু আমার হয় না, তো আমার চা এখানে হয়ে এসেছে, এবার চা খেতে খেতেই আমি এখানে ওটসের অমলেটটা করে নেব। এই যে ব্যাটারটা দিয়ে দিলাম তেলের মধ্যে, সামান্য একটু তেল লাগে, বেশি তেল লাগেও না, তো এই যে ভাজা, খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে এটা। এই যে আমি চাটা খাচ্ছি, আমার চা যেহেতু হয়ে গেছে একটু বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি, একটু সন্ধেবেলা একটু টিফিন টিফিন করলে আমরা বড়রাও খেতে পারি, তা আবার যদি হেলদি টিফিন হয় তাহলে তো খুবই ভালো হয়, হেলদি জিনিস খেতে কার না ভালো লাগে, আর প্রথমত শরীরের পক্ষে খুবই ভালো। আর যারা আপনারা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য কিন্তু ওটস খুব উপকারী, আপনারা একদিন এই ওটসের ওমলেট বানিয়ে খাবেন, দেখবেন একদিন টেস্ট পেয়ে গেলে দ্বিতীয় দিন খেতে ইচ্ছা করবে, দারুণ খেতে লাগে। পিছনে বাড়ি পুরি আপনি কেটে বেঁধে রেখে দেখো উৎসুক।
ওটসের ওমলেট না না সব ঠিক হয়েছে ঝাল নুন নুন ঠিক আছে নুন ঠিক আছে আমি ডিম দিয়েছি বলে চেক করা হলো না কাঁচা ডিমটা ছিল ওই একখানা লঙ্কার রিয়ের পেছনে দেখলাম একটা ছিল নুন লাগছে তো সব দিয়েছি সব মশলাই দিতে হয় আদা রসুন পেঁয়াজ হ্যাঁ তো যাই হোক আমিও এখানে ওটসের ওমলেট নিয়ে নিলাম, এবার খেতে খেতে বাবানকে পড়াতে বসাবো। তো সন্ধেবেলায় যাই হোক না কেন, বাচ্চাকে টাইম না দিলে ও পড়বেই না, মানে বাবানকে তো যদি আমি টাইম না দিই কিছুতেই পড়বে না। আমিও খেতে খেতে ওকে পড়িয়ে নিই, পড়িয়ে উঠে রাতে রান্না করার পালা। তার রাতে ভাবছি আজকে একটুখানি পরোটার আলুর দম করবো, এটা উদয়ের আবদার।